হ্যালো ভিউয়ার্স তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এখন আমি নবম শ্রেণীর রায়ো মার্টিন দু হাজার তেইশ এর সেকেন্ড ইউনিট টেস্টের গণিতের মডেল কোশ্চেন পেপার পনেরো নিয়ে আলোচনা করব এর আগে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের বলব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেলাইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও দেখো একের দাগে যে কোনো ছাত্রী প্রশ্নের উত্তর দাও একে একটি বই চল্লিশ টাকায় কিনে ষাট টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত অপশান এ পঞ্চাশ টাকা অপশান বি তেত্রিশ পূরণ একের দুই টাকা অপশান সি কুড়ি টাকা অপশান ডি তিরিশ টাকা লাভের পরিমাণ সমান ষাট মাইনাস চল্লিশ সমান কুড়ি টাকা চল্লিশ টাকায় লাভ হয় তাহলে কুড়ি টাকা এক টাকায় লাভ হয় কুড়ি বাই চল্লিশ টাকা একশো টাকায় লাভ হয় কুড়ি গুণিত একশো ডিভাইডেড চল্লিশ কুড়ি গুণে চল্লিশ দুই আর একশো কাটা গুলো পঞ্চাশ তাহলে পঞ্চাশ পার্সেন্ট অতএব বইটিতে পঞ্চাশ পার্সেন্ট লাভ হয়েছে এরপরে একের দাগের দুই এক থেকে পাঁচ ছয় থেকে দশ শ্রেণী শ্রেণীদৈর্ঘ্য অপশান এ চার অপশান বি পাঁচ অপশান সি চার দশমিক পাঁচ অপশান ডি পাঁচ দশমিক পাঁচ শ্রেণী সীমা হলো এক থেকে পাঁচ ছয় থেকে দশ এখানে ডির যে মান অর্থাৎ এই এক থেকে পাঁচ আর শুরু হয়েছে এরপর ছয় থেকে দশ তাহলে পাঁচ থেকে ছয় এর মধ্যে যে দূরত্ব তা হলো ছয় মাইনাস পাঁচ সমান এক অতএব শ্রেণীটির শ্রেণী সীমানা হলো এই নিম্নসীমা থেকে দশমিক পাঁচ বিয়োগ অর্থাৎ এই ডি ডিভাইডেড টু অর্থাৎ একে এককে যদি দুই দিয়ে ভাগ করে তাহলে দশমিক তাই এক থেকে দশমিক পাঁচ বিয়োগ গলে হবে শূন্য পাঁচ আর পাঁচের সঙ্গে দশমিক পাঁচ যোগ গলে পাঁচ থেকে দশমিক বিয়োগ পাঁচ পাঁচ সঙ্গে দশমিক পাঁচ যোগ দশ অতএব শ্রেণী দৈর্ঘ্য হল এই নিম্নসীমানা এবং ঊর্ধ্বসীমানা যদি বিয়োগ করা হয় তাহলে পাঁচ দশমিক পাঁচ মাইনাস অতএব সমান পাঁচ এরপরে একে দাগের তিনে একটি বড়ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বারো রুট সেমি বড়ক্ষেত্রের ক্ষেত্র হল অপশান এ দুশো অষ্টাশি বর্গসেমি অপশান বি একশো চুয়াল্লিশ বর্গসেমি অপশান সি বাহাত্তর অপশান ডি আঠেরো বড়ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান বারো রুট টু সেমি বাহু দৈর্ঘ্য হল বারো রুট টু ডিভাইডেড রুট সমান বারো সেমি অতএব ক্ষেত্র হল সমান বারো স্কোয়ার অর্থাৎ একশো চুয়াল্লিশ বর্গসেমি এরপরে একে দাগে চারে একটি বৃত্তকলার বলয় পাঁচ সেমি চওড়া বৃত্তের বহির্ব্যাসের দৈর্ঘ্য ও অন্তর্ব্যাসের দৈর্ঘ্যের অন্তর অপশান এ পাঁচ শ্রেমি অপশান বি দুই দশমিক পাঁচ শ্রেমি অপশান সি দশ সেমি অপশান ডি কোনোটিই নয় বৃত্তাকার বলয়টি পাঁচ সেমি চওড়া বৃত্তের বহির্ব্যাসের দৈর্ঘ্য ও অন্তর্ব্যাসের দৈর্ঘ্য তার যে অন্তর তা হলো পাঁচ গুণিত দুই তার কারণ এদিকে পাঁচ এদিকে পাঁচ দশ সেমি এরপরে একে দাগের পাঁচে সমান পরিষেমা বিশিষ্ট একটি বড়ক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর হলে অপশান এ এস সন আর অপশান বি এস গ্রেটার দেন আর অপশান সি এস লেস দেন আর ডি এস সন টু আর যেহেতু এর সমান পরিষেমা বিশিষ্ট তাই একটি বড়ক্ষেত্র একটি আয়তক্ষেত্রের ক্ষেত্র ক্ষেত্রফল যথাক্রমে যদি এস ও আর হয় তাহলে এস গ্রেটার দেন আর হবে এরপরে আগে থেকে ছয় এবিডি সামান্তরিকের কোন বিএডি সমান কোন এবিসি হলে এবি ডি সামান্তরিকটি একটি রম্বস একটি আয়তকার চিত্র একটি বর্গক্ষেত্র কোনোটি নয় যেহেতু বি কোণের সঙ্গে এ কোণ সমান তাই এই সামান্তরিকটি হলো একটি আয়তকার চিত্র এরপর একাধিকের সাথে মূলবিন্দু থেকে ছয় আট বিন্দুটির দূরত্ব হলো অপশান এ ছয় একক অপশান বি আট একক অপশান সি দশ একক অপশান ডি চোদ্দ একক মূলবিন্দু ও শূন্য শূন্য থেকে ছয় আট বিন্দুটির দূরত্ব হলো শূন্য মাইনাস ছয় স্কোয়ার প্লাস শূন্য মাইনাস আট স্কোয়ার বাইরের রুট এখানে স্কোয়ার করলে হবে ছত্রিশ এখানে বিয়োগ করে স্কোয়ার করলে চৌষট্টি এদের করলে রুট একশো সন হল দশ একক এরপরে একের দাগের আঠে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্য দশ সেমি হলে বৃত্তের ব্যাস হবে অপশান এ সেমি অপশান বি পাঁচ সেমি অপশান সি কুড়ি সেমি অপশান ডি দশ রুট টু সেমি একটি বৃত্ত বড়ক্ষেত্রে অন্তর্লিখিত তাহলে বড়ক্ষেত্রে যে দৈর্ঘ্য যদি দশেমী হয় তাহলে বৃত্তের যে ব্যাস তা হবে দশেমী এরপরে দুই দাগে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও একে এবিসিডি সামান্তরিকের কোন এ ইস টু কোন বি সমান থ্রি ইন্টু টু হলে সামান্তরিকের কোনগুলি কত সি ডি সামান্তরিকের কোন এ টু কোন বি সমান থ্রি ইন্টু টু যদি এই কোনটির মান হয় থ্রি এক্স আর কোন যদি হয় টু এক্স তাহলে থ্রি এক্স প্লাস টু এক্স সমান হল একশো আশি ডিগ্রি অর্থাৎ ফাইভ এক্স সমান একশো আশি এক্সের মান হলো একশো আশি ডিভাইডের পাঁচ সমান ছত্রিশ ডিগ্রি অতএব কোন এ শন কোন সি সনে তিন গুণিত ছত্রিশ শন হল একশো আট ডিগ্রি কোন বি শন কোন ডি শন হল দুই গুণিত ছত্রিশ সমান বাহাত্তর ডিগ্রি এরপরে দুয়ে দাগের দুয়ে বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত বিক্রয় মূল্য একশো টাকা হলে কুড়ি টাকা লাভ হয় তাহলে ক্রয় মূল্য একশো মাইনাস কুড়ি সমান আশি টাকা তাহলে আশি টাকায় লাভ হয় কুড়ি টাকা এক টাকায় লাভ হয় কুড়ি বাই আশি আর একশো টাকায় লাভ হয় কুড়ি গুণিত একশো ডিভাইডেড আশি তাহলে কুড়ি চারে আশি চার আর একশো কাটা গুলো পঁচিশ অতএব ক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট লাভ হবে এরপরে দুই তাদের তিনে একটি ক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত ধরি বড়ক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য এক্স তাহলে অন্তর্বৃত্ত তার যে ব্যাসার্ধ হবে তা হলো এক্স বাই টু একক এখন ক্ষেত্রের কর্নের দৈর্ঘ্য এক্স রুট টু একক তাহলে বড়ক্ষেত্রের পরিধির যে ব্যাসার্ধ তা হল এক্স রুট টু ডিভাইডেড টু একক এখন বড় অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের যে ব্যাসার্ধ তার যে অনুবাদ তাহলে এক্স বাই টু ইজ টু এক্স রুট টু ডিভাইডেড টু এখন উভয় পদকে উত্তর পদ পূর্বপর উভয়কে যদি এক্স দিয়ে ভাগ করে তাহলে এক্স এক্স থাকবে না আর উভয় পদ যদি দুই দিয়ে গুণ করা হয় তাহলে এখানে দুই দিয়ে থাকবে না তখন হবে ওয়ান ইজ টু রুট টু তাহলে অন্তর্বৃত্ত পরিবৃত্তের যে ব্যাসার্ধের অনুবাদ তাহলে ওয়ান ইজ টু রুট টু এরপরে দুই হাজার চারে কোন শর্তে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান শন শূন্য এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু শূন্য রৈখিক সমীকরণ দুটি একত্রে সহসমীকরণ বলা যাবে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান শূন্য এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু শূন্য এখানে এ ওয়ান ডিভাইডেড এ টু নটিকস টু বি ওয়ান ডিভাইডেড যদি বি টু হয় তাহলে একে রৈখিক সমীকরণ বলা যাবে এরপরে তিনের দাগে আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন বারোশো পঞ্চাশ টাকা তিনি একটি চেয়ার আট পার্সেন্ট ছাড়ে বিক্রি করে পনেরো পার্সেন্ট লাভ করলেন যদি তিনি দ্বিতীয় চেয়ারটি এগারোশো কুড়ি টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের উপর শতকরা লাভ কত হলো প্রতিটি চেয়ারের ধার্য মূল্য হল বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার আট পার্সেন্ট সন বারোশো পঞ্চাশ গুণ তো আট ডিভাইডেড একশো পঁচিশ থেকে কাটাকাটি করলে এখানে পঞ্চাশ আর এখানে পঁচিশ চারে একশো চার দুগুণ আট দুই দুইয়ে পঞ্চাশ গুণ করলে একশো টাকা আট পার্সেন্ট ছাড়ের পরে চেয়ারের যে বিক্রয় মূল্য তা হলো বারোশো পঞ্চাশ মাইনাস একশো সমান এগারোশো পঞ্চাশ টাকা এই এগারোশো পঞ্চাশ টাকা বিক্রি করে তার লাভ হলো কত পনেরো পার্সেন্ট তাহলে একশো পনেরো টাকা যদি বিক্রয়মূল্য হয় ক্রয়মূল্য হয় একশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা যদি বিক্রয়মূল্য হয় তাহলে ক্রয়মূল্য হবে একশো গুণ গুণতে এগারোশো পঞ্চাশ ডিভাইডেড একশো পনেরো এখানে কাটাকাটি করলে দশ দশের সঙ্গে একশো গুণ করলে এক হাজার টাকা তাহলে দুটো চেয়ারের ক্রয় মূল্য হল দু হাজার টাকা যেহেতু চেয়ার দুটির ক্রয় মূল্য একই ছিল আর চেয়ার দুটির বিক্রয়মূল্য হল একটি এগারোশো পঞ্চাশ টাকাতে বিক্রি করেছে আর একটি বিক্রি করেছে এগারোশো কুড়ি টাকায় তাহলে বাইশশো সত্তর টাকা লাভের পরিমাণ কত না বাইশশো সত্তর মাইনাস দু হাজার অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান হলো দুশো সত্তর টাকা এখন দু হাজার টাকায় ক্রয় মূল্য ছিল তাহলে দু হাজার টাকায় লাভ হয় দুশো সত্তর টাকা এক টাকায় লাভ হয় দুশো সত্তর ডিভাইডেড দু হাজার আর একশো টাকায় লাভ হয় দুশো সত্তর গুণতে একশো ডিভাইডেড দু হাজার সান সাতাশ বাই দুই সান হল তেরো পণ্য একের দুই টাকা অতএব মোটের উপর তেরো পূর্ণ একের দুই পার্সেন্ট লাভ হয়েছে আশা করি ভিডিও তোমাদের ভালো লাগছে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে এবং এখন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেল আইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও এরপর তিনি দেখে অথবাতে রাম একটি ঘড়ি কিনেছে যদি সে ঘড়িটি তিনশো সত্তর টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে দুশো দশ টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত ধরি ঘড়ির ক্রয় মূল্য সমান একশো টাকা তিনশো সত্তর টাকায় বিক্রি করলে যত লাভ হয় দুশো দশ টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয় সুতরাং তিনশো সত্তর মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস দুশো দশ তাহলে যত লাভ তত ক্ষতি হয়ে যাচ্ছে এক্সগুলোকে একদিকে আনলে তাহলে মাইনাস এক্স মাইনাস এক্স সমান মাইনাস দুশো দশ মাইনাস দুশো তিনশো সত্তর এটা যোগ্য হল মাইনাস পাঁচশো আশি আর এখানে হলো টু এক্স তাহলে এক্স সমান মাইনাস পাঁচশো আশি ডিভাইডেড মাইনাস দুই সমান হল দুশো নব্বই অতএব ঘড়িটির ক্রয় মূল্য হল দুশো নব্বই টাকা এখন আমি তোমাদের তিনের দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করে দিলাম এর পরের অঙ্কগুলো আমি তোমাদের পরে করাবো আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ